হ্যালো স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলের আরেকটি নিত্য নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সো বন্ধুরা অনেকেই মানে গ্যালারি কিংবা ফাইল ম্যানেজারটাকে আলাদাভাবে কিন্তু লক করে রাখে তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়া কিন্তু তার মানে ফাইল ম্যানেজার কিংবা গ্যালারির মধ্যে কী ডকুমেন্ট মানে কী ফটো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু দেখা অসম্ভব ব্যাপার তো আপনি যদি চান যে পাসওয়ার্ড ছাড়া মানে সেই মোবাইলের গ্যালারির মধ্যে কি রয়েছে আপনি যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইলের একটি এমন সিক্রেট কোড আপনাদের জানাবো আপনি যে কোনো মোবাইলের যদি গ্যালারির ফটোগুলো যদি দেখতে চান সেই মোবাইলটার মানে গ্যালারিটা যদি পাসওয়ার্ড লক দিয়ে যদি বন্ধ করা থাকে তাহলেও কিন্তু আপনি তার গ্যালারির ফটোগুলা খুবই সহজে আপনি দেখতে পাবেন তো কিভাবে এটা সম্ভব অবশ্যই ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না সব বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী সব বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই বিশাল ভিডিওটিকেখানি স্টার্ট করি প্রেস দ্য বেল সো বন্ধুরা আমরা চলেছি আমাদের মোবাইলের স্ক্রিনের উপরে তো ধরুন এই যে গ্যালারিটা মানে আপনি কোনো মোবাইলের গ্যালারির মধ্যে কি ফটো রয়েছে কিংবা ভিডিও রয়েছে যদি দেখতে চান এবং সেই গ্যালারিটা যদি এইভাবে লক হয়ে থাকে তাহলে কীভাবে দেখবেন এটাই আপনাদের দেখাবো তো আমি এটাকে লক করে রেখেছি পাসওয়ার্ড না দিলে কিন্তু এই লকটা খুলবে না তো ধরুন আমার কাছে পাসওয়ার্ড মনে নেই তাহলে আমি কিভাবে জানবো যে গ্যালারির মধ্যে আমার কি রয়েছে কি কি ফটো রয়েছে কি কি ভিডিও রয়েছে তো জাস্ট এই তবেই কাজ করবে আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে এবং আপনার মোবাইলে যে ক্রম ব্রাউজারটাকে ওপেন থাকতে হবে ক্রম ব্রাউজারটাও যদি লক করা থাকে তাহলে কিন্তু কাজ করাতে পারবেন না তো ক্রম ব্রাউজারটাকে ওপেন মানে আপনাকে ওপেন রাখতে হবে তো তারপরে আপনি এই যে গুগলে সার্চ দেবেন ক্রম ব্রাউজারে গুগলে আপনি সার্চ দেবেন এখানে ফাইল এই যে ফাইল তারপরে ডাবল ডট তারপরে স্লাস তিনটে স্লাস দিয়ে SD কার্ড এই ওপরে এইটাকে আপনি টাইপ করবেন এবং সার্চ দেবেন তো এটা যখনই আপনি টাইপ করবেন সার্চ দেবেন তখন আপনার গ্যালারির পুরো ডিটেলস এখানে চলে আসবে এখানে দেখুন আমার গ্যালারির পুরো ডিটেলস কিন্তু চলে আমি যদি ফটো দেখতে চাই আমার কী কী ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলোও কিন্তু আমি এখানে দেখতে পাবো তো ধরুন আমি ফটো দেখতে চাই তো এখানে ডিসিএমএ ক্লিক করলে আমার পুরো ফটোগুলো কিন্তু এভাবে দেখাবে এই যে দেখুন এই যে ক্যামেরা ফটো কিংবা ফেসবুকের ফটো ওপেন ক্যামেরা তো আমি জাস্ট ক্যামেরার ফটোগুলো দেখতে চাই তো ক্যামেরাতে ক্লিক করব এই যে এই ফটোগুলো পুরো চলে এসছে মানে লেখাটা চলে এসছে এবার যেখানে একটা ক্লিক করব তো আমার ফটোটা ওপেন হয়ে যাবে এই যে দেখুন ফটোগুলো ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ফটো কিন্তু মানে দেখতে পাবেন সুবন্ধুরা আপনারা ট্রাই করবেন এই কোডটা দিয়ে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মানে আপনার কোনো পাসওয়ার্ড লক থাকলেও অ্যাপ্লিকেশানে আপনার প্রয়োজন হবে না মানে মানে যে কোনো ফাইল মানে ফটো কিংবা যে কোনো ভিডিও আপনি জানতে চাইলে তো এই ট্রিকটা আপনি কাজে লাগাবেন আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন মানে আপনি এইটাকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আপনাকে যে ক্রম ব্রাউজারটা আছে আপনি যদি মানে ফাইল ম্যানেজারটাকে লক করতে চান ফাইল ম্যানেজারটাকে লক করার সাথে সাথে আপনি ক্রম ব্রাউজারটাকেও লক করে রেখে দেবেন তাহলে কিন্তু কেউই আপনার মোবাইলের মানে গ্যালারিতে কেউ যদি কিছু রাখে সেটা কিন্তু সে জানতে পারবে না সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একটি অ্যান্ড্রয়েড সিক্রেট কোড দ্বারা যে কোনো ফাইল ম্যানেজারের মানে পাসওয়ার্ড লক থাকলেও তার ফটোগুলো আপনি কীভাবে খুবই সহজে দেখতে পাবেন তো এই কোডটি আপনি ইউজ করে যে কোনো গ্যালারির ফটো কিন্তু আপনি দেখতে পাবেন ফটো ভিডিও সব কিছু তথ্য আপনি খুবই সহজে কিন্তু দেখতে পাবেন এই মানে পদ্ধতিটাকে আপনি কাজে লাগিয়ে তো আজকের এই ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন আমি তার অ্যান্সার দেওয়া অবশ্যই চেষ্টা করব আর যদি পারেন ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আমাদের স্মার্ট ওয়া ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে নষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে যে নোটিফিকেশন ঘন্টার চিহ্নটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন কারণ নোটিফিকেশন বেলটা আপনি যদি অন না করে রাখেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করলে সেটা আপনি নোটিফিকেশন পাবেন না মানে দেখতে পাবেন না সো প্লিজ নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ